বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি Xiaomi সকল অফিশিয়াল ফোন সম্পর্কে। সেই সাথে জানানো হয়েছে ফোনগুলোর ফুল স্পেসিফিকেশন এবং জানানো হয়েছে ফোনগুলোর আপডেট বাজার মূল্য। তো বন্ধুরা, আপনারা দেখছেন লিটন 360 আর আমি আপনাদের সঙ্গে আছি মনিরুল ইসলাম লিটন। আর ভিডিওটি শুরু করার আগে একটি কথা না বললেই নাই, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। Xiaomi কোম্পানির এই লিস্টে 21 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Redmi 9A। ফোনটি রিয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, র্যাম 2GB, রোম 32GB। ফোনটির প্রসেসর অপটা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G25, জিপিইউ পাওয়ারভিআর G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট Xiaomi Redmi 9A। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 8799 টাকা। Xiaomi কোম্পানির এই লিস্টের 20 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Redmi 9 ডুয়াল ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা 13 MP + 2 MP, ফ্রন্ট ক্যামেরা 5 MP, র্যাম 4GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ পাওয়ারভিআর G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট Xiaomi Redmi 9 ডুয়াল ক্যামেরা। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 12999 টাকা। 4GB RAM 64GB ROM এর ক্ষেত্রে এবং 14499 টাকা 4GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানির এই লিস্টের 19 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Redmi 9C। ফোনটির রিয়ার ক্যামেরা 13 MP + 2 MP + 2 MP, ফ্রন্ট ক্যামেরা 5 MP, র্যাম 3GB এবং 4GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.3 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G35, জিপিইউ পাওয়ারভিআর G8320, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 10W ফাস্ট চার্জিং সাপোর্ট Xiaomi Redmi 9C। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 13999 টাকা 3GB RAM 64GB ROM এর ক্ষেত্রে এবং 15999 টাকা 4GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানির এই লিস্টের 18 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Poco M2 Reloaded। ফোনটি রিয়ার ক্যামেরা 13 MP + 8 MP + 5 MP + 2 MP, ফ্রন্ট ক্যামেরা 8 MP, র্যাম 4GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G80, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট Xiaomi Poco M2 Reloaded। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 14999 টাকা। Xiaomi কোম্পানির এই লিস্টে 17 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Redmi Note 8 2021। ফোনটির রিয়ার ক্যামেরা 48 MP + 8 MP + 2 MP, ফ্রন্ট ক্যামেরা 13 MP, র্যাম 4GB, রোম 64GB। ফোনটির প্রসেসর অক্টা কোর 2.0 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G85, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.2 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 4000 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট Xiaomi Redmi Note 8 2021। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 17999 টাকা। Xiaomi কোম্পানির এই লিস্টে 16 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Redmi 9T।
ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি, রোম 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, জিপিইউ অ্যাড্রেনো 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চ আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, শাওমি রেডমি 9T। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 17,499 টাকা। শাওমি কোম্পানির এই লিস্টের 15 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি শাওমি রেডমি 9 পাওয়ার। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি এবং 6 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, জিপিইউ অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চ আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, শাওমি রেডমি 9 পাওয়ার। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 15,999 টাকা 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে এবং 18,999 টাকা 6 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। শাওমি কোম্পানির এই লিস্টে 14 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি শাওমি পোকো M3। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 6 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 662, জিপিইউ অ্যাড্রিনো 610, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.53 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, শাওমি পোকো M3। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 17,499 টাকা 6 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে এবং 18,499 টাকা 6 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। শাওমি কোম্পানির এই লিস্টে 13 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি শাওমি রেডমি 10। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি এবং 6 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G88, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট, শাওমি রেডমি 10। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 18,999 টাকা 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে এবং 20,999 টাকা 6 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। শাওমি কোম্পানির এই লিস্টের 12 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি শাওমি রেডমি 10 প্রাইম। ফোনটির রিয়ার ক্যামেরা 50 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি এবং 6 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট মিডিয়াটেক হেলিও G88, জিপিইউ মালে G52 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি আইপিএস এলসিডি। ব্যাটারি ক্যাপাসিটি 6000 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট, শাওমি রেডমি 10 প্রাইম। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 19,499 টাকা 4 জিবি র্যাম 64 জিবি রোমের ক্ষেত্রে এবং 21,499 টাকা 6 জিবি র্যাম 128 জিবি রোমের ক্ষেত্রে। শাওমি কোম্পানির এই লিস্টের 11 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি শাওমি রেডমি নোট 10। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 4 জিবি এবং 6 জিবি, রোম 64 জিবি এবং 128 জিবি। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.0 গিগাহার্স, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 678, জিপিইউ অ্যাড্রিনো 612, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh।
ফোনটিতে থাকছে 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Redmi Note 10 এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 19,999 টাকা, 4GB RAM 64GB ROM এর ক্ষেত্রে এবং 20,999 টাকা, 4GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 22,999 টাকা, 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানি রেলিস্টে 10 নম্বর পজিশনে অফিসিয়াল ফোনটি রয়েছে। এই ফোনটি Xiaomi Poco M3 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, র্যাম 4GB এবং 6GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.2 GHz, চিপসেট মিডিয়াটেক ডাইমেনসিটি 700 5G, জিপিইউ মালে G57 MC2, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.5 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Poco M3 Pro এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 23,999 টাকা, 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানি রেলিস্টে 9 নম্বর পজিশনে অফিসিয়াল ফোনটি রয়েছে। এই ফোনটি Xiaomi Redmi Note 10S। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেল, র্যাম 6GB এবং 8GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.5 GHz, চিপসেট মিডিয়াটেক হেলিও G95, জিপিইউ মালে G76 MC4, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.43 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Redmi Note 10S এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 22,999 টাকা, 6GB RAM 64GB ROM এর ক্ষেত্রে এবং 24,999 টাকা, 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 27,999 টাকা, 8GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানি রেলিস্টের 8 নম্বর পজিশনে যা অফিসিয়াল ফোনটি রয়েছে। এই ফোনটি Xiaomi Redmi Note 10 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6GB, রোম 64GB এবং 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, জিপিইউ অ্যাড্রিনো 618, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 5020 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Redmi Note 10 Pro এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 25,999 টাকা, 6GB RAM 64GB ROM এর ক্ষেত্রে এবং 26,999 টাকা, 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানি রেলিস্টে 7 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Redmi Note 10 Pro Max। ফোনটির রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6GB এবং 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, জিপিইউ অ্যাড্রিনো 618, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 5020 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Redmi Note 10 Pro Max এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 28,999 টাকা, 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 30,999 টাকা, 8GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানি রেলিস্টে 6 নম্বর পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে, এই ফোনটি Xiaomi Mi 11 Lite। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, র্যাম 6GB এবং 8GB, রোম 128GB। ফোনটির প্রসেসর অক্টাকোর 2.3 GHz, চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G, জিপিইউ অ্যাড্রিনো 618, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.44 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4250 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Mi 11 Lite এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 29,999 টাকা, 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 31,999 টাকা,
8GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানির এই লিস্টের 5 নাম্বার পজিশনে যে অফিশিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Xiaomi Poco X3 Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল, RAM 6GB এবং 8GB, ROM 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর Octa-Core 2.96GHz, চিপসেট Qualcomm Snapdragon 860, GPU Adreno 640, অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি IPS LCD। ব্যাটারি ক্যাপাসিটি 5160 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Poco X3 Pro। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 29999 টাকা 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 31999 টাকা 8GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 33999 টাকা 8GB RAM 256GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানির এই লিস্টে 4 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Xiaomi Mi 11X 5G। ফোনটির রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল, RAM 6GB এবং 8GB, ROM 128GB। ফোনটির প্রসেসর Octa-Core 3.2GHz, চিপসেট Qualcomm Snapdragon 875G, GPU Adreno 650, অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4520 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi Mi 11X 5G। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 39999 টাকা 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 42999 টাকা 8GB RAM 128GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানির এই লিস্টে 3 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Xiaomi 11 Lite 5G। ফোনটির রিয়ার ক্যামেরা 64 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 20 মেগাপিক্সেল, RAM 6GB এবং 8GB, ROM 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর Octa-Core 2.4GHz, চিপসেট Qualcomm Snapdragon 778G 5G, GPU Adreno 640 12L, অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.55 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 4250 mAh। ফোনটিতে থাকছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi 11 Lite 5G। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 39999 টাকা 6GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 42999 টাকা 8GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 45999 টাকা 8GB RAM 256GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানির এই লিস্টে 2 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Xiaomi 11T। ফোনটির রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, RAM 8GB, ROM 128GB এবং 256GB। ফোনটির প্রসেসর Octa-Core 3.0GHz, চিপসেট MediaTek Dimensity 1200 5G, GPU Mali G77 MC9, অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 67W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi 11T। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 49999 টাকা 8GB RAM 128GB ROM এর ক্ষেত্রে এবং 53999 টাকা 8GB RAM 256GB ROM এর ক্ষেত্রে। Xiaomi কোম্পানির এই লিস্টের 1 নাম্বার পজিশনে যে অফিসিয়াল ফোনটি রয়েছে এই ফোনটি Xiaomi 11T Pro। ফোনটির রিয়ার ক্যামেরা 108 মেগাপিক্সেল প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 5 মেগাপিক্সেল। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল, RAM 8GB, ROM 256GB। ফোনটির প্রসেসর Octa-Core 2.84GHz, চিপসেট Qualcomm Snapdragon 888 5G, GPU Adreno 660, অপারেটিং সিস্টেম Android 11। ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh। ফোনটিতে থাকছে 20W ফাস্ট চার্জিং সাপোর্ট। Xiaomi 11T Pro। এই ফোনটির বাংলাদেশ অফিসিয়াল প্রাইস 64999 টাকা 8GB RAM 256GB ROM এর ক্ষেত্রে।
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এমনই ফোন রিভিউ, ক্যামেরা রিভিউ এবং মোটরবাইক রিভিউ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওটিতে, ততক্ষণ পর্যন্ত বিদায়।